এই সমাজ যেন পচে গেছে, দুর্গন্ধে ভরে উঠছে চারিদিক, উন্মত্ততার গ্রাস থেকে বাদ পড়ছে না শিক্ষা প্রতিষ্ঠান। নিন্দনীয় ছবি উত্তর দিনাজপুরে, পঞ্চায়েত নির্বাচনের পর স্কুল খুলতেই মাথায় হাত, চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতেই বিস্মিত শিক্ষকরা, বিদ্যালয় চত্বর কলুষিত যৌনকর্মে ব্যবহৃত সামগ্রীতে। বিদ্যালয়ের শিক্ষাঙ্গন এলাকায় কিন্তু এ ধরনের যত্রতত্র ছিটিয়ে পড়ে রয়েছে কন্ডোম, এবং যেগুলো ব্যবহারযোগ্য, এবং কিছু এমনও রয়েছে কিছু প্যাকেট অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। বাচ্চাগুলো যখন রান্না করে যেগুলো খাচ্ছে আর কি, সেখানে গেল যে বলছে এই কাগজ টাগজ ছেঁড়া পড়ছে, গেটে তালা দেওয়া থাকে। তাহলে বলছেন যারা এখানে প্রবেশ করে তারা কি পাঁচির ওই পাশ থেকে হয়তো পারছে, কেন এর আগেও কিছুই হয়েছিল আর। টিআইসিকে বললাম, টিআইসি এখন কি করে স্থানীয়দের কথায় বন্ধ স্কুল এবং অন্ধকারের আশ্রয়ে পাঁচিল টপকে স্কুলে ঢুকত বেশ কয়েকজন। শিক্ষা প্রাঙ্গণে অপকর্মের ফাঁদ, নাকি নেশা চক্রে জড়িয়ে পড়ছে সমাজ? পুলিশ প্রশাসনের নজরদারি বৃদ্ধি হওয়া প্রয়োজন, চাইছেন বাসিন্দারা। সাধারণ মানুষরাও যেটা জানাচ্ছেন যে সন্ধ্যা হলে পরে এই এলাকাতে এই ইয়েতে স্কুলের কিন্তু প্রাচীর টপকে কিন্তু সেখানে কিন্তু বেশ কিছু লোক কিন্তু সেখানে ঢুকতো, এমনটা কিন্তু প্রশাসনেরকেও জানানো হয়েছিল। সাধারণ মানুষরা কিন্তু সেই ব্যাপারে জানে, কিন্তু ভয়ে কিন্তু আতঙ্কে কোনো কিছু বলতে পারতেন না। দু চারটা ছেলেকে দেখছি দুদিন চারদিন পর দোকানে ঢুকে, কেউ গাঁজা খায়, কেউ কী খায়, আমি বলি ওখান থেকে তুমি কী করতে চলে, তোরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভেঙে চলে যায় নাকি বার হয়ে। আমি শুনলাম কিছুদিন আগে ওরা নাকি ড্যান্ড্রাইডগুলো ওগুলোও খায়, বেশি বয়স না ওগুলো, ছেলের মধ্যে 12 থেকে 14 বছরের বয়স, বেশি না আবার। এটা প্রশাসন আসলে একটু ভালো দেখাশোনা যদি করে, একটু ভালো যদি রাত্রিবেলায় ওরা আসে কোনো মানে পেট্রোলিংয়ে যদি আসে, মোটামুটি 10টা 11টা 12টার সময় রাত্রিবেলা আসে, কিন্তু অবশ্যই তালা তো লোক থাকে সেখানে, কিন্তু সেখানে কী করে প্রবেশ করলো? পুলিশ প্রশাসন যদি এখানে আসে আমাদের রাত্রিবেলায় একটু ঘোরাফেরা করে বা দেখাশোনা করে, তাহলে এটা বন্ধ হতে পারে। প্রশাসনকেও একটু দেখার জন্য অনুরোধ করব, আর তারপর আমরা এখানে দেখব সবাই মিলে। পুলিশ প্রশাসনকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আলোচনা করে তারপর জানাবো। প্রশাসনিক গা ঢিলেমিতে অপরাধমূলক কাজে বারবার অন্ত, কাদের হাতে সমাজ তৈরির ভিত? দুষ্কৃতীদের হাত থেকে রেহাই নেই শিক্ষা প্রতিষ্ঠানের। নন্দদুল্লা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।